এই যে আমার পার্সোনাল লাইফের বিষয়টা বুবলি ইস্যুটা যেটা বললেন আপনি আমার পার্সোনাল লাইফের এই বিষয়টা অনেক কিছু সাজাতে চেয়েছিল কিন্তু কিছুই কিন্তু পারেন তার এই প্রতারককে খুঁজে বের করেছে এরকম একটা প্রতারকের একটা পর্যায়ে উনি এতটা ডিস্টার্ব ছিলেন যে আমি আর থাকবো না ও আমি আমি এই সংসার বিলং করতে চাই না আমি সাকিব খান ওনার কাছ থেকে আমি অনেক আর্থিক সহায়তা নেই আমাকে ফার্স্টে ফোন করেছিল ফোনে অর্থাৎ মোবাইল ফোনে আমার ওনাকে কিচ্ছু বলতে হয়নি টোটাল কথা উনি বলছেন এবং একটা পর্যায়ে উনি এতটা ডিস্টার্ব ছিলেন যে আমি আর থাকবো না ও আমি আমি এই সংসার বিলং করতে চাই না আমি এই সংসারে একেবারেই থাকতে চাই না আমি তখন ওনাকে কি বলেছি জানেন বুবলি ইস্যুটা সামনে আসার পর একটা মহল আপনাকে আসলে আরো অপদস্থ করবার জন্য উঠে পড়ে লেগেছে এই জিনিসটাও কি আপনি একটা কুচক্রী মহল অনেকেই ভাবে যে আপনার পিছে লেগে তারা কারা আমরা জানতে চাই সেটাও বলছি এবং আপনার গোপন বিহের রহস্যটা কি সেটাও জানতে চাই দেখেন আমি একটা কথা বলছি যে আপনার এই যে আমার পার্সোনাল লাইফের বিষয়টা বুবলি ইস্যুটা যেটা বললেন আপনি আমার পার্সোনাল লাইফের এই বিষয়টা উঠে আসার পরেই বা জানার পরেই কিন্তু একটা মহল আমার পেছনে লেগেছিল তারা কিন্তু আর অন্য কোনো কিছু তারা অনেক কিছু সাজাতে চেয়েছিল কিন্তু কিছুই কিন্তু পারেনি তারা ভেবেছিল সাকিব অধ্যায় এখানেই শেষ করছে তা কিন্তু আর হলো না তারপর হলো গিয়ে যে ওই সময়ের সুযোগটা নিয়েই কিন্তু তারা হচ্ছে আবার এই প্রতারককে খুঁজে বের করেছে এইরকম একটা প্রতারকের আবার একটা নাটক সাজিয়েছে আমি নাকি শাকিব খান ওনার কাছ থেকে আমি অনেক আর্থিক সহায়তা নেই বা এ ধরনের সাপোর্ট নিচ্ছি এই কথাটাও সম্পূর্ণ ভুল কমপ্লিটলি রং কারণ আমি যে বিষয়গুলো এখন পর্যন্ত শেয়ার করেছি সবগুলো বিষয় আমি আমার অবস্থান পরিষ্কার করছি কেন কারণ এগুলো কিছুদিন পর পরে আসলে আপনাদের অনেকের মনে আসলে প্রশ্ন করে হয়তো বা আমি কোনো আর্থিক সাপোর্ট বিয়ের পর থেকে এবং আমার সন্তান পৃথিবীতে আসার পর থেকে আমি কখনোই কোনো আর্থিক সাপোর্ট ওনার কাছ থেকে আসলে